তুই মারপিট শেখাচ্ছিস? আকা পালির কে হিরো যাচ্ছে হিরো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে কি কি করছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য ব্লগটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো এখানে আমি সবজি নিয়ে চলে এসেছি, তো সবজির দিকে পরে যাব। তো এখন আমার ডিম ভাজা খেতে ইচ্ছা করেছে আর সকালবেলা রুটি সবজি নাস্তা করেছি, তো তার সত্ত্বেও আমার খিদে পেয়ে গেছে আজকে। কেন কি জানি খেয়েছি বলতে, ওই তখন 9টার সময় করে খেয়েছি নাস্তাটা, তো 9টা এখন অনেকটা বেজে গেছে, তো এখন আবার খিদে পেয়ে গেছে। বামান্ডু চলে গেছে স্কুলে, তখন আমার ভিডিও করা হয়নি। তো যাই হোক এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি, এই দেখুন ওখানে বাসন আছে, বাসনটা পরে ধোবো। আর এখানে রান্নাঘর মোছামুছি করে নিয়েছি, কারণ আমি এক্ষুনি রান্না চাপাবো, তো তারও আগে আমি আগে ডিম ভাজাটা খাবো। তো চলুন ডিম ভাজাটা খাবো বলতে, ডিম ভাজাটা আগে আমাকে তৈরি করতে হবে। তো ডিম ভাজাটা তৈরি করব একটু অন্যরকমভাবে, তো চলুন সেটা ভিডিওর মাধ্যমেই দেখাচ্ছি। তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। বন্ধুরা এই ডিমটা আমি আগেও খেয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি, তো আমার আবারও খেতে ইচ্ছা করেছে। তবে এটা আমি একা খাবো, কারোর সাথে কিন্তু ভাগ করব না, কারণ বাড়িতে কেউ নেই। আর আপনারা দেখেছেন আগে আমি কিন্তু কাঁচা বাঁধাকপি এই ডিমের সাথে অ্যাড করেছি, কিন্তু আজকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। আর এখানে ডিম, বাঁধাকপি, কারি পাতা আর তার সাথে লঙ্কা, তার সাথে আছে আদা কুচি আর রসুন কুচি আর সাম্বার মশলা একটুখানি দিয়ে দিলাম, দিয়ে আরও কিছু দেব কিন্তু। তারপরে একটুখানি হলুদ দিয়ে দিলাম, সরি হাত হাত লেগে আর কি নড়ে গেল ফোনটা। তো এই যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এইটাকে ভালো করে মিক্স করে নেব। তো চলুন আমি এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে মিক্স করছি, অতটা ভালোভাবে মিক্স হবে না। তো এদিকে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান পড়বে এক্ষুনি, তো এটা খুলে দিই। আর এখানে কড়াটা গরম হয়ে আছে, আমি কিন্তু গ্যাসটা এখনও অফ করিনি। তো চলুন এবার ভালো করে ডিমটা আমি মিক্স করে নিই, ডিমটা মিক্স করে তারপরেই আর কি ভাজব। তো এই যে ডিমটা গোলা হয়ে গেছে, তো এবার ভালো করে ভেজে নেব। তো ডিমটা আমি অনেকক্ষণ ধরে আর কি ভালো করে ফেটিয়ে নিয়েছি, তো চলুন এবার ডিমটা ভালো করে ভেজে নিই। বাঁধাকপি দিলে ডিমটা একটু বড় হয় আর স্বাদটাও কিন্তু সুন্দর হয়। আর যেহেতু বাঁধাকপি দিয়েছি আর ডিমটা একটু গাঢ় হয়ে গেছে, তো সেই জন্য আর কি আমাকে হাতে করে ছড়িয়ে দিতে হলো। তো এই যে এবার ডিমটা হোক, আস্তে আস্তে গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি, ধিমি আছে হলে ডিমটা সুন্দরভাবে ভাজা হবে। তো এই যে এদিকে ডিম ভাজা আর এদিকে ভাত হচ্ছে, হোক আমি এদিকে মাছটা আর কি বার করে নেব, না হলে মাছটা আবার বড় ছাড়বে না। তো এখানে আমি কারি পাতাটা নিয়েছি, কারি পাতাটা পড়ে গেল, তো মাছটা বার করে নিই। আর আজকে মাছ করবো একটুখানি, এইটা এতে কোনটা আছে, এটা মাছের মাথা আছে, হ্যাঁ এই তো মাছের মাথা, এতে চাকা আছে। তো আজকে চাকাগুলো করবো আর ওখানে আমি সবজি কাটবো। তো বাবু মান্টু কি করেছে বলুন তো, এখানে আম এনেছে, ওদের নিচে আমাদের একটা ফ্যামিলি আছে, তো ওদের আম এনেছে, মানে এখান থেকে নয় দেশ থেকে, দেশ থেকে আম এনেছে। তো সেই জন্য মামাকে দুটো আম দিয়েছে। তো এই যে ছোট্ট ছোট্ট আম, এই আমগুলোর একটু টকের ডাল করব ভাবছি, এই আমগুলো দিয়ে একটু টকের ডাল করব। আর তার সাথে একটা ঝাল ঝাল রেসিপি বানাতে হবে, কারণ টক করলে একটু ঝালঝাল না হলে যেন ভালো লাগে না। তো চলুন সবজিগুলো এবার কাটবো, আর ওদিকে ডিমটা হতে এখনও টাইম লাগবে, কারণ আস্তে দিয়ে দিয়েছি আমি গ্যাসটা। চলুন এবার সবজিগুলো কেটে নিই আমি। তো এই দেখুন বন্ধুরা ডিম ভাজা কিন্তু হয়ে গেছে, তো কত বড় ডিম ভাজা হয়েছে দেখুন, আর এত সুন্দর সেন্ট বার হচ্ছে, ওই যে সাম্বার মশলাটা দিয়েছি না ওর জন্য সেন্টটা বেশি বার হচ্ছে। তো এই ডিম ভাজাটা এখন আমার পেটে যাবে, মানে এইটাকে আমি এখন খাবো গরম গরম। তো চলুন এইটাকে আমি আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে রান্না বান্না শুরু করব। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। নাস্তা খেয়ে সবজি কাটতে চলে গিয়েছিলাম, তো এই দেখুন সবজি কাটা হয়ে গেছে আমার। তো এখানে আছে বেগুন, তার সাথে আছে হোপা, আর তার সাথে আছে আলু, তার সাথে পেঁয়াজ, আর এটা কি আম,
আম আছে, আর এখানে আছে ডাটা, আর এখানে আমার ভাতটা হয়ে গেছে কিন্তু ফ্যান ঝাড়া হয়নি। উরে বাবা কি গরম! তো চলুন আগে ফ্যানটা ঝেড়ে নিই, তারপরে মাছটা, মাছটাও আছে জলে দিয়ে রেখে দিয়েছি, তো মাছটাও এখন আমাকে নুন হলুদ মাখাতে হবে। অনেকক্ষণ বাদে আপনাদের সাথে দেখা করছি, তার কারণ রান্না চাপিয়ে দিয়ে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। ঘরের কাজ বলতে ওই যেমন রগ মোছা এসব, তো এগুলো সব আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এদিকে রান্নাবান্নাটা একটু কতদূর আপনাদের দেখিয়ে নিই। রান্নাবান্না প্রায় হয়ে এসেছে, হয়ে এসেছে মানে এই সবজিটা হলেই আর কি হয়ে যাবে। আর এখানে এই দেখুন মাছের ঝাল হয়ে গেছে। আমি আসলে এই কড়াটাও ইউজ করেছি, দুটো কড়া ইউজ করেছি। তো এই মাছগুলো এইরকম, ভাববেন না যে এই মাছটা কালো হয়ে গেছে বা চুঙে গেছে, তা না, এই মাছগুলো একটু এইরকমই, একটু ভাজলেই কেমন কালো কালো হয়ে যাচ্ছে। এখানে এই দেখুন, আউ কি বলো, দাঁড়ান এক সেকেন্ড। আর এখানে এই যে আম দিয়ে ডালটাও করে নিয়েছি, এই দেখুন এই ডালটাও এখনো হচ্ছে। আসলে আমি গ্যাসটা ভেবেছি অফ করে দিয়েছি, তো আমি ভেবেছি যে অফ হয়ে গেছে, এবার অনেকক্ষণ বাদে আমি হাত দিচ্ছি, হয়তো ঠান্ডা হয়ে গেছে, তো আমি গ্যাসটা অফ করে নিই, ভাগিয়ে আপনাদের দেখালাম খুলে, না হলে ডালটা কি হতো জানি না। তো যাই হোক, এখানে এইটার জলটা অনেকটা আছে, এই জলটা কমে গেলেই আমি সবজিটা আর কি মশলা দিয়ে নামিয়ে নেবো। এই যে ওদিকে রান্নাবান্না হচ্ছে, আর আমাদের মাছগুলোকে একবার দেখিয়ে দিই। এই দেখুন শুনুমুনুগুলো কি সুন্দর খেলা করছে, এই জন্য ভালো লাগে না, ভালো করে দেখা যায় না বলে। যে শুনুমুনুগুলো কি সুন্দর খেলা করছে, এই দেখুন শুনুমুনুগুলো চুপচাপ নিজেদের বসে আছে, আর আমার কাজগুলো সাইজে পড়ে আছে পাথর দেয়নি বলে। তো ওই যে সবজিটায় জল মারবো, মানে জল কমাবো আর কি, তো ওইটা আমি আস্তে দিয়ে চান করতে চলে যাব, কারণ ওইটা জল কমতে কমতে একটু টাইম লাগবে। তো এটা এই যে আস্তে দিয়ে দিলাম, আস্তে দিয়ে চান করতে চলে যাব, কারণ তারপরে বাবু মান্টুরা সবাই এসে যাবে, পুজো এইসব করবো, তো অনেকটা টাইম হয়ে যাবে। আমি এখন ছাদেতে যাব, আর আপনারা জানেন আমি এই সময় একটু ছাদেতে যাই। আর সুন্দর আজকে রোদ ঝলমলে আকাশ, কালকে একটু মেঘলা করেছিল, আপনাদের আর কি আবহাওয়াটা দেখাইনি, কিন্তু আজকে রোদ ঝলমলে করেছে, বেশ ভালো লাগছে। এই দেখুন ঝলমল 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 করছে, যেইটা আর কি আমার ক্যামেরা নিতে পারছে না। চলুন আমি ছাদে যাই, ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি, নিয়ে এসে একবারে চান করবো, ঠাকুর পুজো দেবো। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো এই খাওয়া দাওয়া হলো আমাদের, আর খাওয়া দাওয়া হয়ে গিয়ে বাবু টিভি দেখছে ওখানে বসে বসে। তোর হাতে কি রে? ও রিমোট, সবসময় ও বাড়িতে আসলে রিমোট ওর হাতেই থাকবে। আর এই যে একটা মহারানী, তার সব তুই আবার এনে একটা হাই বলে দাও, তো অনেকদিন হাই বলুনি। কি করতে এলো বলো? দাঁড়াও ব্যাক ক্যামেরা করি আমি, টাটা। ওরে বাবরে জানো হিরো যাচ্ছে, হিরো মান্টু এতক্ষণ ধরে জুতো পড়া, ঠিক আছে চলো। এইসব করে আমার এখনো আজকে সিঁদুর পড়া হয়নি, অন্যদিন সিঁদুর পড়া হয়ে যায়, আজকে এখনো সিঁদুর পড়া হয়নি, তো সিঁদুর পড়বো। আর তুই কি করছিস? এই মাছটাকে তুই ট্রেনিং করছিস? ট্রেনিং কি ট্রেনিং দিচ্ছিস? হ্যাঁ তো ফাইটার, মাছটাকে ট্রেনিং দিচ্ছে কেমন করে দেখবেন তারা। এটা ফাইটার, সেদিন কালে সেই যে ইয়ে করেছিলাম না, এই যে নিতিন একটা মাছ নিয়ে এসেছিল, এটা দুধের সঙ্গে ফাইট করছিল। তো দেখি ভালো করে কেমন করে শেখা একটু। কয় কোন রেসপন্সই নেই, এই মাছটাকে এমন মেরেছে পুরো একদম ছাল তুলে দিয়েছে। মারামারি শিখেছিস কিনা বাবু?
আর এইখানটা আমি পেপার পেড়ে রেখে দিয়েছিলাম, এই দেখুন এত কিছু ওদের খাতা এইসব আছে, লেখার ইচ্ছা নেই, এইখানে সব লিখে রেখে দিয়েছে। এই দেখুন কি অবস্থা করে রেখেছে, এইখানটা আমি যতই পরিষ্কার করি হবে না কিছু, আমার বাবু মান্টু কিছু না কিছু রাখবেই। আর এই এইটাকে সাজিয়েছে, আমি একটু জানতে চাই এইটাকে সাজিয়েছে। হ্যাঁ এই এই এইটা তো ওই অ্যাকোরিয়ামটাই ছিল, এই ভেতরে রাখার জন্য তুই ওখান থেকে নিয়ে চলে এসেছিস। হায় রে ভগবান, এইটুকুতে আবার ওই ওটা দিবি না, ট্রেনিং করছি ওইটা দিবি না। হ্যাঁ ট্রেনিং করছে, কি ট্রেনিং করবি, মাছটা মরে যাবে লাস্টে, তবে মারতে পারবে, বাবু হাত থেকে পড়ে যাবে। নিচয় বস, তুই নিচয়। বন্ধুরা এখানে এই দেখুন মাছকে ট্রেনিং দিচ্ছে আমার বাবু, সেইটা দেখে এইখানে ট্রেনিং দিচ্ছে, মানে ও একটা টুলে নিয়ে নিল আর ওই যে একটা টুলে বসে আছে, তো এই দেখুন এখানে সব ট্রেনিং দিচ্ছে মাছগুলোকে। আর তুই কিসে করে ট্রেনিং দিবি, হাতে করে? আর আমাদের একটা হনু আছে, এই যে এইরকম করে বসে আছে টুলের উপরে, এইরকম করে বসে আছে, ভালো করে বস। এটা কোথা কানের হনু, এটা কোথা কানের হনু রে? হ্যাঁ দেশে থাকে না, তামিলনাড়ুর হনু। এইখানে এইখানে ফুল, হ্যাঁ এই যে এইখানে ফুল, এইখানে ক্লিপ, এইখানে ওরে বাবরে চুল ঘেঁটে গেছে নাকি, এইখানে একটা, এইখানে একটা, এইটুকুনি বেলের মতো মাথা, তাতে কত কি লাগছে দেখুন একবার। আই এম ফাইন, বেলের মতো মাথায় এত প্রেসার দিচ্ছে কি বলবো, আই এম ফাইন। এই যে দুজনে মিলে বসে বসে এখন একে তো এটা মুখে দিয়ে নিস, জিব কেটে যাবে। হ্যাঁ রে জিব কেটে যাবে, হাতে পড়ছি তো, মুখে দিয়ে নিস, খারাপ নোংরা, ছি কামারিয়া বলে। তো তাউস বাবু কাজে গেল, আর এদিকে বাবু মান্টু ট্রেনিং দিচ্ছে, আর আমার এখনো অন্য কাজ আছে, যেমন আমি ছাদে যাব জামা কাপড় মেলতে, তারপরে অন্ধকার লাগছে না কি বুঝতে পারছি না, তো দেখ মন্টু অন্ধকার না, আমার চোখে অন্ধকার লাগছে এবার, ঠিক আছে। আর ছাদেতে যাবো জামা কাপড় মেলতে, তারপরে এরা টিউশনে যাবে, তো চলুন ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এখনো অনেক কিছু করার আছে, ছোট্ট রকম তো চলুন ব্লগটা দেখতে থাকুন। তো সঙ্গে থাকুন ব্লগটা দেখতে থাকুন, ঠিক আছে। বাবু মান্টু এখন টিউশনে যাচ্ছে, এই দেখুন, তো ওই বাবু নিচেতে যাচ্ছে আর আমি ওদের সাথে একটু নিচেতে যাচ্ছি, তার কারণ হলো আমি এক প্যাকেট দুধ কিনবো, সেই জন্য আরেকটা আবার নিন চল নিচেতে দুধ কিনবো দোকানে, তো সেই জন্য আমি ভাবলাম এদের সাথেই বেরিয়ে যাই, কারণ আমি এক্ষুনি রান্নাবান্না শুরু করে দেবো, তো সেই জন্য চলুন। হ্যাঁ হ্যাঁ চলছে, আমি ভেবেছি আগের মতো নেটেতে চলছে। அக்கா பால் இருக்கே, ஒரு பேக்கெட் சின்ன এই যে দুধ নিয়ে নিয়েছি, আর এখানে একটা বাবুল কাম আছে, বাবুল কামটা ফ্রি দিয়েছে এরা, কারণ দুটো করে কিনেছে, তো সেই জন্য আমাকে একটা ফ্রি দিল। আর এই একজন মহারাজ যাচ্ছে, কি গন্ধ বেরোচ্ছে এখানটা। তো বাবু মান্টুকে ভাবলাম একবার টিউশনে দিয়েই আসি, তো টিউশনের কাছাকাছি চলে এসেছি, ও তো আমি এই বাবুল কামটা এখন খেয়ে নেবো, এই রাস্তাতেও ভিড় ভাবা যায়, তো চলুন বাবুল কামটা এবার খেয়ে নিই, মানে মুখে ভরে নেবো, না এইখানে খাবো না, আমি বাড়িতে গিয়ে খেয়ে নেবো বাবুল কামটা, মুখে বাবুল কামটা বাড়িতে গিয়েই খাবো, তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, টাটা। পড়াশোনা করবি, হ্যাঁ
গুড ইভিনিং বন্ধুরা, তো আবারও আপনাদের সকলের সামনে হাজির হয়ে গেলাম। তো সন্ধ্যা হয়ে গেছে এখন, আর বাবু মান্টুকে টিউশনে দিয়েছে, আমি বসে বসে একটু সবাইয়ের ভিডিও দেখছিলাম, তারপরে আরও কিছু কাজ ছিল সেইগুলো করছিলাম। তো এবার আবার ঘরের কাজকর্ম শুরু করব, কারণ এখন বিকালবেলাটা সেই রকম কাজ ছিল না বলতে ওই বাবু মান্টুকে দিয়ে এলাম, তারপরে গাছে জল দেওয়া, তারপরে ছাদে যাওয়া, এইসব আর কি ছিল, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আমাকে আবারও রান্নাবান্না করতে হবে, তার কারণ দুপুরবেলা যা রান্নাবান্না করেছিলাম সেইগুলো সব শেষ হয়ে গেছে, আর আমি যেহেতু একটু পরে এলবিতে যাবো তো সেই জন্য ভাবলাম কিছু করে তো রাখি আমি। তো আজকে শুক্রবার, কালকে শনিবার, তো বাবু মান্টু থাকবে জেগে, ওরা ঘুমাবে না, তো সেই জন্য ভাবছি যে শুধু ভাতটা করি, আর মাছের ডিম আছে একটু, মাছের ডিমটা বার করে রাখবো, তারপরে গরম গরম ওরাও বেশ থাকলে মানে ভাজা খেতে পারবে, আর আমিও ভাবছি ডিমের ঝালটা করে নেবো, আর একটু আলু ভাতে দিয়ে দেবো। আর যদি ওরা ফোনে বলে যে আলু ভাতে না দিয়ে আলু দিয়ে ডাল করতে, তো সেইটা করে নেবো। তো যাই হোক, রান্নাঘরটা দেখুন আবার অপরিষ্কার, মানে দুবেলা, একবার এবেলা পরিষ্কার করো, একবার ওবেলা পরিষ্কার করো। তো আমার এখন একটু চা খেতে ইচ্ছা করছে, চা খাবো না ভাবছি, চা খেতে ইচ্ছা করছে কিন্তু বাবু মান্টু নেই বলে ভালো লাগছে না, ভাবছি দুধটা একটু গরম করব, দুধটা গরম করে তারপরে বাবু মান্টুর জন্য একটু রেখে দেবো, আমি একটু খাবো। আর খুব ঘুম পাচ্ছে, কেন ঘুম পাচ্ছে কদিন ধরে কিছু বুঝতে পারছি না। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আমি বরং দুধটা গরম করে নিই, দুধটা গরম করে বাবু মাটির জন্য কিছুটা রেখে দিই, আর আমি একটু গরম গরম খাই। তো চলুন ওদের সাথেই খেতাম। মেন হচ্ছে আমার হাতে বেশি টাইম নেই, একটু পরেই আমি এলভি করব, তো সেই জন্য আমাকে আগে খেয়ে নিতে হচ্ছে, ওদের সাথে খেতে পারবো না। তো ওরা সেই 8টার সময় আসবে, 8:10-15 আসে, আর আমি 8টার সময় এলভি করি, তো তাহলে কী করে হবে। তো সেই জন্য আগে ওদের খেয়ে নিচ্ছি, মানে ওদের থাকবে আমি একটু আগে খেয়ে নেবো। তো চলুন দুধটা গরম করে নিই বন্ধুরা, আর বেশি সময় নেই এলভি করার, তো সময়ের বড় অভাব। তো আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।